সবাইকে জানাই গুড মর্নিং। আর চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, আর চলে আসছি ব্রেকফাস্ট নিয়ে আজকে। তো আজকে ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে। সকালবেলা তো দেখিয়েছি তোমাদের দাদা ভাইকে এক কাপ চা দিয়ে শুরু করলাম, তারপর ঘরটা মুছে নিলাম, আর এখন নিয়ে নিলাম ব্রেড। সব কাজ হয়ে গেছে আমার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গুছানো থেকে সব কমপ্লিট, কাপড় চোপড় কেচে রেখে আসছি। খেয়ে স্নান করবো, কাপড় গুলো ধুয়ে দেবো, না হলে জানো তো কি হয়, শরীরটা ভিজে যায়, তো তার জন্য আর ভালো লাগে না। তো তার জন্য ভাবি কি একবারে স্নান করার সময় ধুয়ে ফেলবো। আর তোমাদের দাদা ভাই আছে 12টার সময় ডিউটি, তো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে আজকে 12টার সময় ডিউটি, আর করতে হবে রান্না। তো তার জন্য ফটাফট কাজ করছি, অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। তো এখন ব্রেকফাস্ট খাবো, খেয়ে তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপর রান্না বসাবো। আর আজকে কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব খুবই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান টান করা কমপ্লিট, কাপড় চোপড় ধুয়ে বাইরে পুরো শুকাতে দিয়ে দিয়েছি। নিচে প্রচন্ড গরম, বাইরে প্রচন্ড রৌদ্র উঠেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই সেম রোজকার ঘুম, শুধু ঘুম। ও যদি কিছু ভালোবাসে তার মধ্যে হচ্ছে এক নাম্বার ঘুম, ঘুমটা হলে ওর কিছু লাগে না। তো চলো এখন করব হচ্ছে রান্না। আর অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, বাইরে মেলে দিয়ে আসছি, কিন্তু জলের সমস্যা অনেকটা এখানে। আজকে বলে নাকি পাইপও ফেটে গেছে, তো জলের যে পাইপ দিয়ে যে জল আসে আমাদের, জলে পাইপটাও ফেটে গেছে। এখন জানি না কবে জল আসবে, কবে ঠিক হবে। না আসলে তো যা সমস্যা হবে, নিচে থেকে ট্যাঙ্কার আসবে, তারপর বকেট ভরে ভরে উপরে নিয়ে আসা, মানে সমস্যা সমস্যা। আর একদম মাপা মাপা জলে কাজ করতে হবে, মানে কি যে করব সেইটাই ভাবছি। আর নিচে থেকে তো আমার দ্বারা হবে না জল নিয়ে আসা, তো জল ভরে রাখতে হবে, তোমাদের দাদা ভাই উঠাবে। আর তোমাদের দাদা ভাই তো অনেক সময় থাকবেও না, ভাবছি কি করব। আর এখন রান্না করব, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করছি। বন্ধুরা আজকে রান্না করছি হচ্ছে চিকেন, চিকেন কষা আর ভাত। আর কচুটা না সেদ্ধ করে রেখেছি, মিক্সিতে আর পিষতে পারিনি, ভেবেছিলাম কচু ভর্তা করব। যে কচুর পিছন সাইডটা তো সবাই জানো এটা একটু শক্ত হয়, আর খেতে গেলেও গলায় চুলকায়, তো তার জন্য তিন চারটা সিটি দিয়ে রেখেছি। এখন মিক্সিতে পিষবো ভাবছিলাম, লাইটটা এগেলো চলে, তো লাইটের অপেক্ষা। আর কালকে শুটকি মাছের বড়া আছে, ইলিশ শুটকি মাছের বড়া, তো ওইটা দিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবে। পরে লাইট আসলে এটা মিক্সিতে পিষে তারপর ভর্তাটা করে নেব। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্না করার পর। দেখো বন্ধুরা মাংসটা জাস্ট দারুণ হচ্ছে, তো মাংসটা প্রায় হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। তো আমি এতটা ঝোলের মাংস খাই না, চিকেনটা দেখবে কষা কষা খেতেই ভালো লাগে, তো তার জন্য দেখো এটাকে আরো কষিয়ে নেব, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি। একটা রান্না এখন বাকি আছে, বসিয়ে রেখেছি, তোমাদেরকে তো বললাম যে কচু বাটা করব, তো এটা এখন লাইট আসলো তারপর মিক্সিতে পিষে বসিয়েছি। আর মাংসর কালারটা তোমাদেরকে দেখাতে আসলাম, বুঝতে পারছো তো ফাইনাল লুকটা, মাংসটা জাস্ট দারুণ হয়েছে, আমি একটু চেটে দেখেছি, জাস্ট দারুণ হয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা আমার মাংসটা জাস্ট বাও হয়েছে, আলুটা না পুরু দিয়েছিলাম তার জন্য কেটে দিয়েছি, দেখো তেলটা দেখো মাংসের একটু জাস্ট অসাধারণ হয়েছে। তো এখন বাজে 11:30, এখন খেতে বসে গেছি। আর তোমাদেরকে কী দেখাচ্ছি বলতো, শুটকি মাছের বড়াটা দেখাচ্ছি, আর দেখাচ্ছি হচ্ছে কচু যে ভর্তা করেছি ওইটাই দেখাচ্ছি তোমাদের, মানে আমার মাংস থেকে এ দুইটা আরও ভালো খাওয়ার, তো তার জন্য ওইটাই তোমাদের দেখাচ্ছি। তো ভালো হয়েছিল, কিন্তু ভর্তাটাও দারুণ লেগেছিল খেতে, ঝাল ঝাল একদম ভালো হয়েছে, তোমাদের দাদা ভাইও খেয়েছে, আর দেখো আমার খুবই ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করা কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, তো রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আজকে। আমরা অনেকদিন পরে খেয়েছি মনে হচ্ছে মাংসটা, তো তার জন্য একটু ভালোই লেগেছে খেতে আরও। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখন কি করব, রেস্ট করব, বেশি খেয়ে ফেলেছি, কত যে রাক্ষস মহিলা, পাপের জন্ম আর দেখিনি বাবা আমি। তো এখন করব হচ্ছে রেস্ট, মানে হাঁপিয়ে যাচ্ছি, খেয়েছি বেশি তো তার জন্য হাঁপিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? তো এখন করব হচ্ছে রেস্ট, ছেলের আসবে হচ্ছে ম্যাম, তো আমি ঘুমাবো, ছেলে পড়াশোনা করবে,
তারপর বিকালবেলা যদি বৃষ্টি না হয় দেখা যাক, ওয়াকিং এ যাওয়ার ইচ্ছে আছে একটু। আর চলো পরে আসছি তোমাদের সামনে, একটু রেস্ট করি, তারপর আর কি বলবো বলো তো ছেলে। তারপর আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, কি কথা বলো তো, ছেলেকে বলেছি মেথি ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলা, মেথিটা পিষে ছেলেকে বলেছি আমার মাথাটাতে একটু লাগিয়ে দে, প্রচন্ড চুল পড়ছে, প্রচন্ড, মানে কি আর বলবো, গরমটা দেখো প্রচন্ড চুল পড়ছে, তো তার জন্য কিছু লাগিয়ে কোনোটাই লাগিয়ে পাচ্ছি না, তো তার জন্য অনেক দিন হয়েছে জানো তো, এখানে আসার পর কোনো কিছুই করি না, না স্কিনের যত্ন করি, না হেয়ারের যত্ন করি, আমার হেয়ারটা মানে অনেকটা লম্বা ছিল, অনেকে আফসোস করা হয়, অনেকে বলে তোমার হেয়ারটা কত সুন্দর ছিল, একদম পুরো উঠে খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলছি আমার মাথা পুরো পুরো দেখা যায়, তো তার জন্য আজকে ভাবছি যে না একটু নিজের শরীরের যত্ন নেওয়ার দরকার, তো তার জন্য মেথিটা পিষে লাগালাম, ছেলেকে বললাম লাগাতে, আর লাগানোর পর তো স্নান করতে গিয়ে এত জল ঢালছি, এত জল ঢালছি মানে এটা যাচ্ছেই না, তারপর চিরুনি দিয়ে আসছে দেখলাম তারপরও যাচ্ছে না, তারপর এসে হেয়ার ড্রায়ার দিয়ে হাওয়া করে করে পুরা গেল চিরুনি দিয়ে, তো এখন দেখা যাচ্ছে না, দেখো যখন আসছি তখন পুরা মেথি মেথি দেখা যাচ্ছিল, তো চলো বন্ধুরা রেস্ট করি, পরে আসবো, ঘেমে পুরো একাকার, পাংখা অফ করে তোমাদের সাথে কথা বলতে হয় কারণ পাংখাটা চালালে কিরকম একটা শব্দ আসে তার জন্য, তো চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে, তো ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলামই না, ঘরটা ঝাড় দিয়ে তারপর মাংসটাকে জাল দিলাম, জাল দিয়ে তারপর গেলাম ওয়াকিং এ, বিকেলবেলা একটু ওয়াকিং এ গেলাম, তো ওয়াকিং থেকে এসে বসলাম, গরমে সে তো জানে 5 কিলোমিটার হেঁটে আসা মানে বিশাল ব্যাপার, তো এখন যাব ফ্রেশ হতে, জল তো নেই, জলের পাইপ ফেটে গেছে আমার, এখানে তো কেউ নেই তার জন্য মানে জল এখনো আছে, অ্যাকচুয়ালি এখানে কিরকম জানো, 3টা সেন্টেক্স আছে, তুমি যদি চাও একজন শেষ করতে পারে, আর তুমি যদি না মানে তুমি যদি চাও 3টা সেন্টেক্স তুমি শেষ করতে পারবে, এরকম একটা ব্যাপার, মানে সবগুলো লাইন একসাথে দেওয়া, তার জন্য তো আমার এখানে 2টা পরিবার কেউই নেই, আমি একাই আছি, তো তার জন্য আমার জলটা এখনো আছে, তো অলরেডি ট্যাঙ্কার আজকে জল দিয়ে চলে গেছে, আমি তো ঘুরতে গেলাম, তো আমি তো আর নেবো না কারণ আমার একটু জল আছে, কালকে কিন্তু নিতে হবে মনে হয় বিকালবেলা একদম পাক্কা নিতে হবে, জানি না কবে যে ঠিক হবে, আর ঠিক হতে হতে তো পাগল হয়ে যাবো দোতলার নিচে আর জল উঠানামা করতে করতে, তো চলো এখন ফ্রেশ হয়ে যায়, দেখো পুরো ঘেমে একাকার গা থেকে বেরোচ্ছে, তো চলো স্নান টান করে পরে আসছি, তোমাদের দাদা ভাই এখনো ডিউটি থেকে আসেনি, আর ছেলে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কি দেখাবো বলো তোমাদেরকে, তো চলো পরে আসছি। তো বন্ধুরা এখন খাবো হচ্ছে টিফিন, তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে আসছে, কি কি বলো তো, এখানে আছে হচ্ছে পেস্ট্রি, বার্গার, পেটিস, এখন খাবো হচ্ছে এগুলা, আর চলো অনেকটা খিদে পেয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই সেই সকালবেলা ডিউটি যাওয়ার সময় 11:30টার সময় ভাত খেয়েছে, এখন বাজে রাত্রি 1টা, এখনো কিছু খাইনি, তো এখন টিফিনটা খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা এখন খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম, আর বার্গারটাকে কাটছি আমার জন্য আর ছেলের জন্য, কারণ একটা বার্গার খেতে পারা খাওয়া যায় না সত্যি কথা, যেটা পেট পুরো ভর্তি হয়ে যায়, তো আমার ছেলেও খায় না, তো তার জন্য অর্ধেক একটাই নিয়ে আসতে বলি তোমাদের দাদা ভাইকে, আমি অর্ধেক খেলাম, ছেলেকে অর্ধেক দিলাম, ওইটাই কেটে খাচ্ছি, আর খাবো পেটিসও আমি আর ছেলে আধা আধা খেলাম, কারণ এতগুলো টিফিন যদি ফুল ফুল খাই তাহলে পেটে আর জায়গা হবে না, তো চলো বন্ধুরা ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আমি ভিডিওটাকে এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও।